আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের গণিত ক্লাস নিব। দেখো, যেহেতু তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই আমরা পরীক্ষার প্রিপারেশনটাই ভালোভাবে নিব। যে পরীক্ষাগুলো হয়ে গেছে আর যেগুলো সামনে আছে, সেগুলোই আমরা বেশি বেশি করব এখন। দেখো, এখানে সংখ্যা লেখা 1 থেকে 30, আমাদের কিন্তু সিলেবাসে তাই আছে, 1 থেকে 30 লেখা। এখানে আমরা আগে সংখ্যাগুলো লিখবো, কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হয়। এখানে কিন্তু দেখো, আমাদের এইভাবে পরীক্ষার খাতায় ছক করা থাকে, তোমাদের এই ছকেই লিখতে হবে। এই জন্যই আমি ক্লাসে তোমাদের এইভাবে শিখাচ্ছি। দেখো, এখানে আমরা আগে 1 থেকে শুরু করি। এটা কি 1, এরপরে 2, 2, 1, 2। দেখো, সংখ্যাগুলো কিন্তু এই দাগ থেকে নেওয়া যাবে না, আবার নিচের দাগের সাথেও লাগানো যাবে না। আমি কিন্তু বারবার বলি, এগুলো ভালোভাবে খেয়াল করতে হবে। এরপরে 3, 1, 2, 3, এরপরে কি 4, এরপরে 5, 6, 7, 8, 9, এরপরে কি 1, 0, 10, 1, 0, 10। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 কত কত 1, 0, 10। এরপরে কি 11, 1, 1, 11, 1, 1, 11, এরপরে 12, 1, 2, 12, এরপরে কি 13, 1, 3, 13, এরপরে 14, 1, 4, 14, 1, 4, 14, এরপরে 15, 1, 5, 15, 15 কত কত 1, 5, 15। তাহলে আমরা 11 থেকে আবার একটু বলি, 1, 1, 11, 1, 2, 12, 1, 3, 13, এটা কিন্তু 13 হবে, 30 বলো না আবার, 1, 3, 13, 1, 4, 14, 1, 5, 15, এরপরে কি 16, 16 কত কত 1, 6, 16, এরপরে 17, 1, 7, 17, এরপরে কি 18, 1, 8, 18, এরপরে 19, 1, 9, 19, এরপরে কি 20, 2, 0, 20, 2, 0 কত 20, 20 কত কত 2, 0, 20। তাহলে আমরা এখান থেকে আবার একটু পড়ে নিই, 1, 6, 16, 1, 7, 17, 1, 8, 18, 1, 9, 19, 2, 0, 20, এরপরে কি 21, 2, আমরা আগে কি লিখবো, 2 লিখবো, 2, 1, 21, 2, 2, 22, 2, 3, 2, 3, 23, এরপরে 2, 4, 24, 2, 5, 25। তাহলে আমরা এখান থেকে আবার একটু করে নেই, 2, 1, 21, 2, 2, 22, 2, 3, 23, 2, 4, 24, 2,
5 25, এরপরে কি 2 6 26, 2 6 কত হয় 26, এরপরে 2 7 27, 2 8 28, 2 9 29, এরপরে 30 কত কত 3 0 30, 30 কত কত 3 0 30. তাহলে আমরা এখান থেকে আবার একটু বলি 2 6 26, 2 7 27, 2 8 28, 2 9 29, 3 0 30. আমরা 1 থেকে 30 পর্যন্ত লিখেছি, এখন কি করতে হবে আগে করতে হবে, তাহলে আমার সাথে সাথে বলবা 1 2 3 4 5 6 7 8 9 10, 10 কত কত 1 0, তাহলে 1 0 10, এইভাবে কিন্তু বলতে হবে 1 0 10. এবার 1 11, 1 2 12, 1 3 13, 1 4 14, 1 5 15, 1 6 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20, 2 1 21, 2 2 22, 2 3 23, 2 4 24, 2 5 25, 2 6 26, 2 7 27, 2 8 28, 2 9 29, এরপরে কি 3 0 30. আমরা 1 থেকে 30 পর্যন্ত দেখো সংখ্যাগুলো এখানে কি লেখা আছে, আর সব সময় কি করতে হবে আঙ্গুলটা ধরে দেখে দেখে করতে হবে। দেখো প্রত্যেকটা সংখ্যায় কিন্তু আমি শুধু মাঝখানেই লিখেছি, উপরে ফাঁকা আছে নিচেও ফাঁকা আছে, এগুলো কিন্তু খেয়াল করে লিখতে হবে। কোনো সংখ্যা এই দাগের সাথে লেখা যাবে না বা দাগের এখানে এনে মিলিয়ে দেওয়া যাবে না, এই ঘরটার মাঝখানে লিখতে হবে। আমি কিন্তু বারবার বলি, না হলে তোমরা পরীক্ষায় নাম্বার কম পাবা। তাহলে এখানে আমরা 1 থেকে 30 পর্যন্ত আর একবার করে নিচ্ছি, 1 2, আর বলার সময় কিন্তু কি করতে হবে সঠিকভাবে উচ্চারণ করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, 1 0 10, 1 1 11, 1 2 12, 1 3 13, 1 4 14, 1 5 15, 1 6 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20, 2 1 21, 2 2 22, 2 3 23, 2 4 24, 2 5 25, 2 6 26, 2 7 27, 2 8 28, 2 9 29, 3 0 30. তাহলে আমরা আজকে 1 থেকে 30 পর্যন্ত লেখা শিখলাম এবং কি এবং আমরা প্রত্যেকটা সংখ্যায় বলাও শিখলাম কি কোনটা কিভাবে উচ্চারণ হবে। আবার এই দেখো লেখার ক্ষেত্রে কিন্তু তোমরা পরীক্ষার খাতায় কি করো বা এমনি ক্লাসে লিখতেও আমি এখানে 12 লিখব, তাহলে এটা কিন্তু কি 12 হলো, দুইটা মিলে একটা সংখ্যা। আর যদি এইভাবে লেখো যে এখানে 1 আর এখানে 2, তাহলে কি এখানে কিন্তু দুইটার মাঝখানে অনেক গ্যাপ আছে, এজন্য এটাকে 1 আর এটাকে 2, এভাবে দুইটা দুই সংখ্যা হয়ে যাবে, এটাকে 12 বলা যাবে না, কারণ দুইটা সংখ্যার মাঝখানে অনেকখানি কি আছে গ্যাপ আছে। এজন্য এইগুলো ভালোভাবে খেয়াল করে কি করবা খেয়াল করে লিখবা লেখার সময়, পরীক্ষার খাতায় না, শুধু শুধু পরীক্ষার খাতায় না, তোমরা বাসায় যখন লিখবা তখনও খাতায় লেখার সময়ও কিন্তু এগুলো খেয়াল করে লিখতে হবে যে দুইটা সংখ্যা যেন খুব কাছাকাছি থাকে। দেখো আর তোমাদের কিন্তু কি আছে 1 থেকে 5 বানান আছে সংখ্যা, তাহলে আমরা 1 1 লিখলাম, এখন 1 বানান কি সবাই জানি, মানে প্রথমে কি লিখবো এ লিখবো, এ এর সাথে কি দিতে হবে কোন কোন বর্ণটা আসবে ক,
তাহলে এই দুইটা যখন পাশাপাশি থাকলো তখন এটা কি হবে? এক। তাহলে এক বানান কি কি? এ আর খা, এই দুইটা বর্ণ মিলে কি হয়? এক। এরপরে দেখো, এরপরে সংখ্যা কি? দুই। তাহলে আমরা কি লিখলাম? আগে দ লিখলাম, তারপরে কি? দল রস্য, দল রস্য। তারপরে আর পরের বর্ণটা কি? এটা হচ্ছে রস্যই। তাহলে দয় রস্য রস্যই দুই। দুই বানান কি? দয় রস্য রস্যই দুই। এরপরে কি? তিন। দেখো আগে তয় ঋষি, আগে ঋষি কারটা আমি দিয়ে নিলাম, এরপরে কি? ত। তয় ঋষি কারে তি দন্ত ন তিন। তিন বানান কি? তয় ঋষি কারে তি দন্ত ন তিন। এরপরে কি? চার। দেখো ছয় আকার বয় শূন্য র চার। এরপরে পাঁচ, এটা কি? প। পর সাথে আকার হবে আর চ। দেখো হয়েছে কি? হয়নি, কারণ পর উপরে কি আসবে? চন্দ্রবিন্দু। তাহলে পয় চন্দ্রবিন্দু আকার চ পাঁচ। পাঁচ বানান কি? পয় চন্দ্রবিন্দু আকার চ পাঁচ। আমরা এখান থেকে একটু পড়ে নেই। এক। এক বানান কি? এ প। এক। দুই দয় রস্য করে দু রস্যই দুই। তিন তয় ঋষি করে তি দন্ত ন তিন। চার ছয় আকার বয় শূন্য র চার। পাঁচ ছয় চন্দ্রবিন্দু আকার চ পাঁচ। দেখো এখানে যে এক লিখেছি, এই দুটো বর্ণ কিন্তু একদম কি পাশাপাশি আছে। এ লিখলা আর একটু দূরে আবার ক লিখলা, তাহলে কিন্তু লেখাটা কি হবে না, সম্পূর্ণ হবে না। তারপরে এখানে দুই লিখেছি, তার কিন্তু দুইটা কি পাশাপাশি, তিন ও তাই দুইটা বর্ণ পাশাপাশি লিখেছি। এরপরে কি? চার। দেখো চার পাঁচ সবগুলো তোমরা কিন্তু কি করবে না, একটু দূরে দূরে লিখবে না, কাছে কাছে। যখন কোনো শব্দ লিখবে তখন কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে? কাছাকাছি লিখতে হবে, দূরে লেখা যাবে না। তাহলে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত এগুলো কি বানান পড়া শিখলাম। তোমাদের কিন্তু এগুলো বেশি বেশি পড়তে হবে, কারণ পরীক্ষা আমাদের শুরু হয়ে গেছে, এখন একটু বেশি পড়তে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আবার আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থেকো, আসসালাম।